গ্রীষ্মকালে গরম এটাই শর ঋতুর দেশে ছিল স্বাভাবিক রূপ তবে এবারের খরতাপের চিত্র ভিন্ন তাপে গলছে সড়কের পিচ ফসলের মাঠ ফেটে চৌচির বৃষ্টি শূন্যতায় সাতক্ষীরা ও রংপুরে নেমে গেছে পানির স্তর কুষ্টিয়ায় সেচের অভাবে মরে যাচ্ছে ফসল তাপের ছবল থেকে বাঁচতে রাতের বেলায় ধান কাটতে দেখা গেছে শরীয়তপুরে প্রায় মধ্য বৈশাখ নেই বৃষ্টির দেখা বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ গরমে নাভিশ্বাস নগর কিংবা গ্রামীণ জীবনে দুপুর হলে গাজীপুরের মাওনা কালিয়াকুর সড়কে পিচ গলতে শুরু করে আঠালো সড়কে হাঁটতে গেলেই পা আটকে যায় কমে আসে গাড়ির গতি এবং গাড়ি যখন যা গাড়ির চাকাগুলো শব্দ হয় চাকার থাকে কম তারপরে হালকা হালকা উঠছে কিন্তু এই একবার মনে হয় বেশি অব্যাহত তাপে উত্তরের জেলা নওগার কৃষিতে বিরূপ প্রভাব পড়েছে জমি থেকে দ্রুত শুকিয়ে যাচ্ছে সেচের পানি এতে নষ্ট হচ্ছে বড় ধান ও সবজির ফলন ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি বৃষ্টি না থাকার কারণে অতিরিক্ত মাটি শুকিয়ে যাচ্ছে তো খরার জন্য আম পড়ে আটকিচ্ছে না তাপে রংপুর অঞ্চলে নেমে গেছে পানির স্তর শুকিয়ে যাচ্ছে মাঠের ফসল ভরদুপুরে নগর এলাকায়ও কমেছে মানুষের চলাচল বিক্রি কমেছে ব্যবসা প্রতিষ্ঠানে যে গরম আর তাতে যে রাস্তা মনে করেন রাস্তা পর্যন্ত গরম হয়ে গেছে এই গরমে মনে করেন চললে তো মানুষ বাঁচতে পারবে না আধা ঘন্টা চালাইলে মনে করেন যে গরমে ঘামি ঘুমিয়ে একদম ইয়ে হয়ে যায় যাত্রীও কম পাবনায় ধান পাট তিল ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক টিউবওয়েল ও গভীর নলকূপে পানি না উঠায় ফসল রক্ষা করা যাচ্ছে না অনাবৃষ্টিতে পশ্চিমের জেলা কুষ্টিয়ায় মাটি ফেটে চৌচির পুড়ে যাচ্ছে ধান খেত ভুট্টা পাটসহ অন্যান্য ফসল বড় ধরনের ক্ষতির সংখ্যায় কৃষক বৃষ্টি না হলে সমস্যা না বৃষ্টি হলে আমার একটু উপকার দশ বারো বিঘে ভূমি যায় কেন ধার লাগানি তাহলে সেই লোকটা কি অবস্থা হতে বসে বুঝতে পারছেন না মোটামুটি যে কোনো সেচ দিয়ে আবাদ করতে হয় সম্পূর্ণই নষ্ট হয়ে যাচ্ছে সেচের আওতায় যে কোনো স্বস্তি নেই দক্ষিণাঞ্চলেও সাতক্ষীরাই নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর নলকূপে পানি উঠছে না শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় টিউবওয়েলের লেয়ার পড়ে যাওয়ায় পানি তুলতে পারতেছি না আমরা ব্যবহার করতে পারতেছি না অত্যন্ত নিচে চলে গেছে যার জন্য টিউবওয়েলগুলো পানি উঠতেছে না সাধারণ মানুষ অত্যন্ত ভোগান্তির মধ্যে চাচ্ছে গরমে পাকা বোরো ধান নিয়ে বিপাকে কৃষক দিনে হিট স্ট্রোকের ভয় তাই শরীয়তপুরে চাঁদের আলোতে ধান কাটছে অনেকে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলে ধান কাটা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাঠে কাজ করার সময় পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার পরামর্শ কৃষি বিভাগের হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক